জিকির করে জাহান্নামে যাবে, কোন জিকির জাহান্নামে নিবে? নামাজ ছাড়া জিকির জাহান্নামে নিবে বলেন। নামাজ ছাড়া জিকির কি? পর্দা ছাড়া জিকির কোথায় নিবে? জাহান্নামে নিবে। পর্দা ছাড়া জিকির সাপ জাহান্নামে নিবে। কি বলছি বলেন? পর্দা ছাড়া জিকির কোথায় নিবে বলেন? পর্দা ছাড়া জিকির সাপ কোথায় নিবে? জাহান্নামে নিবে। আহ, কথা আমার দূর চলে গেছে না, কেমনে বলবো, কত কথা বলবো। يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةِ যে আল্লাহ তাআলার প্রতিটা হুকুমের উপরে নিজেকে ইতমিনান বানিয়েছ, ইরজিই ইলা রাব্বিকে, আজকে রবের কাছে আসো। সুবহানাল্লাহ। আজরাইল মারছে থাবা, ঘাবড়ায় গেছে গা, আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, শিশু আজরাইলের থাবার মোকাবেলায় যদি রব বলেন ইরজিই ইলা রাব্বিক, এটা যদি কানে বাজে কেমন হবে ওই মধুর সুর? এই জন্যই তখন হাসতে থাকতে, আমাদেরটা বাকি থাকবে ওদেরটা মুছে যাবে, আমাদেরটা বাকি থাকবে ওদেরটা মুছে যাবে। চারটা জিনিস জীবনে কখনো নিশ্চিন্ন হবে না। এক নম্বরে আইলম নিশ্চিন্ন হবে না, দুই নম্বরে ইমান নিশ্চিন্ন হবে না, তিন নম্বরে আমল নিশ্চিন্ন হবে না, চার নম্বরে তাকওয়া নিশ্চিন্ন হবে না। সুবহান, এগুলোর সাথে সম্পৃক্ত কোন বিষয় কিয়ামত পর্যন্ত নিশ্চিন্ন হবে না। আর এগুলো ছাড়া যত কিছু ছিল, যত কিছু আছে, যত কিছু আসবে, আসতে দেরি আর যাইতে দেরি হয় না। কি মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা আওয়াজ শুনবা। আজকে 9 জানুয়ারি 2024, জামিয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেনী, মহিফাল ফেনী কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআন করিমের নিসবতে, দাওয়াত তবলিগের নিসবতে, জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন করিম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আসছি, যাদেরকে রব্বে করিম কোনো না কোনোভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়ে দিয়েছেন, এটা আমাদের কারোরই বাহু বলে নয়, আমাদের কারোরই যোগ্যতা বলে না, এটা শুধুই আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার ফল। যদি আল্লাহ তাআলার ফজল না হইতো তো আমাদেরকেও এরকম বেহুদা কাজে লাগায় থাকে। ওয়ালাউলা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ولكن الله يزكي من يشاء والله سميع عليم। আল্লাহ তাআলা বলেন, যদি আমার ফজল আর আমার অনুগ্রহ না হইতো তো তোমাদের মধ্যে কেউই নিজেকে নিজে পবিত্র করতে পারত না, তোমাকে তুমি পবিত্র করার কোনো সুযোগই ছিল না যদি না আল্লাহ তাআলার ফজল ও করম না হতো। শুধুই আল্লাহ তাআলার ফজল ও করমে আমরা কোনো না কোনোভাবে কোরআনে কারিমের সাথে জুড়ে আছি, আমরা কোনো না কোনোভাবে আল্লাহ তাআলার সাথে জুড়ে আছি। আমরা যে সমস্ত মেয়েরা আমাদের মাদ্রাসাগুলোতে পড়ে, জামে হাফসা যে সমস্ত মেয়েরা পড়ে, আমাদের কোনো যোগ্যতা বলে নয়, কোটি কোটি মেয়েদের থেকে তোমরা বাছাই হয়েছে, নির্বাচিত হয়েছে, আল্লাহ তাআলা তোমাদেরকে পছন্দ করছেন কোটি কোটি নারী থেকে, কোটি কোটি নারী আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের জন্য বাছাই করছে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য কি করছেন বলেন? ওস্তাদরা কেউ আছেন মাদ্রাসার? ওস্তাদ কে আছে? ওস্তাদরা কেউ থাকলে এই ছোট বাচ্চাগুলোকে আমার চোখের সামনে থেকে সরায় ওদিকে দিই, এই বাচ্চাগুলো আর মুরব্বিদেরকে সামনে যান, এই বাচ্চাগুলোকে পেছনে দিবেন, পেছনে দেবেন, বাচ্চারা থোড়াই বুঝে, ওই ফিলারের পেছনে যাও, তুমি ওই ফিলারের পেছনে
মুরব্বীরা সামনে আসেন। তো আল্লাহ তাআলার কি পরিমাণ ইহসান আমাদের উপরে, আমাকে বারো সামনে আসে, আরো সামনে আসে, এতটুকু তো কষ্ট করে আসছে নেই, আর বেঁচে থেকে লাগবে এত সামনে আসলে। শুধুই আল্লাহ তাআলার ফজল যে আল্লাহ তাআলা এই দৌড়ে এই সময়ও রব্বে করিম আমাদেরকে একটুখানি দিনের দরদ দিনের বুঝ আমাদেরকে দিয়েছে। ولولا فضل الله عليكم ورحمته الله رؤوف رحيم এখানে ওয়ালাউলার জবাব মাহজুব আছে, যদি আল্লাহ তাআলার ফজল আর করম না হইতো এরপরে কি এটা নাই। ولولا فضل الله عليكم ورحمته والله رؤوف رحيم যদি আল্লাহ তাআলার ফজল ও করম না হইতো আমরা একজনও টিকতাম না পৃথিবীতে, এত মিথ্যাচারের পরে কোন দেশ টিকতে পারে না, শুধুই আল্লাহ তাআলার ফজল ও করমে আল্লাহ তাআলা আমাদেরকে টিকিয়ে রাখছেন। আল্লাহ তাআলা বলেন আমি রাউফুর রহিম, এজন্য তোমরা টিকে আছো। ولولا فضل الله عليكم ورحمته বলেন ولولا فضل الله عليكم ورحمته যদি আল্লাহ তাআলার ফজল ও করম তোমাদের উপরে না হইতো এরপরে আর নাই, এরপরে মাহজুব। আয়াতে এই অংশ আর নাই, এই অংশ কি, এটা হলো তোমাদেরকে আজাব ও গজবে ধ্বংস করে দিত, লেকিন আল্লাহ করেন নাই। আল্লাহু রাউফুর রহিম, আল্লাহ তাআলা রাউফ, আল্লাহ তাআলা রহিম। কি ভাব, শুধুই আল্লাহ তাআলার ফজলে আমরা টিকে আছি। এর আগের যা কোনো জাতি পৃথিবীর ইতিহাসে আগের কোনো জাতি এর সত্তর হাজার ভাগের এক ভাগ করলেও তাদেরকে জমিন উল্টে দিত, লেকিন আমাদেরকে এখনো বহাল রাখছেন। বলেন কেন, আল্লাহু রাউফুর রহিম, সুবহানাল্লাহ, আল্লাহু রাউফুর রহিম, আমি রাউফুর রহিম বলে তোমাদেরকে টিকিয়ে রাখছি, তোমাদেরকে নিঃশ্বাস ফেলার যোগ্যতা দিয়েছি আমি রাউফুর রহিম হওয়ার কারণে। আলুর দাম বাড়াইছি, আলুর দাম বাড়াইছি ঠিক, লেকিন তোমাদেরকে উপোস রাখিনি। কি পেঁয়াজের দাম তো বাড়াইছি লেকিন উপোস রাখিনি, বাস্তব না বাস্তব? হ্যাঁ, এত কিছুর পরেও ولولا فضل الله عليكم ورحمته যদি আমার ফজল আর করম না হইতো, আল্লাহু রাউফুর রহিম কি হইতো এটা আর বলে না। ওলাউর কিন্তু জবাব থাকে কিন্তু এখানে জবাব নেই, বুঝলেন না, কি হইতো এটা বলে না, যদি আমার রহম না হইতো তোদেরকে নিঃশ্বাস নিতে দিতাম না, ওদেরকে উপর করে দিতাম, লেকিন আমি রাউফ, আমি রহিম, এই জন্য দেই না। এই জন্য শুধুই আল্লাহ তাআলার ফজল, এই দৌড়েও কোনো বোন মাদ্রাসা আসবে, এই সময়েও কোনো বাচ্চা কোরআনে কারিম পড়বে, এটা শুধুই আল্লাহ তাআলার ফজল, এই সময়েও কোনো মানুষ দিনের কথা শুনবে, এটা শুধুই আল্লাহ তাআলার ফজল। আমাদের যোগ্যতা দিয়ে আমরা বলতে পারি না, আমাদের যোগ্যতা দিয়ে আমরা শুনতেও পারি না, শুধুই আল্লাহ তাআলা এহসান করছেন বলে আমরা টিকে আছি। কি ভাই, এজন্য কি লাইন শাকার তোমরা আজিদান না কো, এজন্য লাইন শাকার তো এই এই বিষয়টা লাইন শাকার তোমরা আজিদান না কো, আজি বলে তুমি আমার শুকর আদায় করবে যত, লা আজিদান্নাকু আমি ইজদিয়াদে নিয়ামত, আমি নিয়ামত অবশ্যই অবশ্যই বাড়াবো তত। আমার লাইন শাকার তুমের জবাব লা আজিদান্নাকু, আমার শুকর আদায়ের জবাব লা আজিদান্নাকু, আমারটা লাইন দিয়া ইন দিয়া যদি, আর নিজেরটা লা দিয়া অবশ্যই, আমারটা রাখছেন যেন এহসান, তুই যদি শুকর আদায় করে আমার উপরে এহসান করিস তাহলে আমি আর শাহজীবের মালিক অবশ্যই যা দিয়েছি তা আরো আরে। কি ভাই, আমি যা দিয়েছি তা কি করব, আরো বাড়িয়ে দিব। এখানে লা আজিদান্নাকুম সরাসরি রব্বে করিম নিজের দিকে মনসুব করেছেন, নিজের দিকে আমি করব, তাও আবার অবশ্যই অবশ্যই বলেন, অবশ্যই অবশ্যই। আমরা যে
রব যে আমাদেরকে এখনো দ্বীনের নেজবতের সাথে জুড়ে রাখছেন তে এটা কত বড় ইহসান রব থেকে হযরত আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহ দালুম দাবন্দে একবার তিনি বয়ানের মধ্যে বলেন যে মুজ পর আমার উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইহসান যা মাই কিসি দরজে পে কোরআনে কারীম পড় লেতা হুঁ আমি কোন না কোন ভাবে একটুখানি কোরআনে কারীম পড়তে পারি কত বড় মানুষটা বলছেন পৃথিবীর দশ দশটা ইউনিভার্সিটি থেকে যাকে সম্মানজনক ডক্টরেট পুরস্কার দান করছে আর তিনি বলেন যে মাই কিসি দরজে পে আমি কোন না কোন ভাবে কোরআনে কারীম পড়তে পারি এটা আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইহসান কি ভাবে যে কোন না কোন ভাবে আমি আর আপনি কুরআন ওয়ালা কুরআনকে ভালোবাসি কুরআনকে ভালোবাসি এজন্য কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ তাআলা বলেন তুমি যে কুরআন ওয়ালা হয়েছো এটা শুধুই আমার ফজল আর রহমতে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি فبذلك فليفرحوا এজন্য তুমি খুশি হয়ে যাও এজন্য তুমি কি হ্যাঁ দুনিয়াতে যত হারাম আনন্দ আছে বলেন যত হারাম আনন্দ আছে বলেন দুনিয়াতে যত হারাম উল্লাস আছে এবং দুনিয়াতে যত হারাম স্বাচ্ছন্দ্য আছে যত হারাম নেয়ামত আছে যত হারাম আছে সমস্ত হারামের উদাহরণ হলো কচুরি ফেনার মতো বলেন সমস্ত হারাম কিসের মতো বলেন কচুরি ফেনার মতো কচুরি ফেনা সাগরের উপরে কি সুন্দর ফুল দেয় কি সুন্দর ফুল দেয় কচুরি ফেনা কি পরিমাণ দৌড়ে কি পরিমাণ দৌড়তে পারে সে জাহাজের আগে দৌড়ে বুঝেন না জাহাজের আগে দৌড়ে লেকিন নিচের পানি শেষ তো তার দৌড়ানি শেষ বুঝেন না নিচের পানি স্রোত শেষ তার দৌড়ানি শেষ তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত বাতিল বাতিলের স্রোতে দৌড়তেছে কি কিসের স্রোতে দৌড়তেছে বলেন বাতিলের স্রোতে দৌড়তেছে এই জন্য ওই স্রোত শেষ বলেন না নিজের দৌড় ঝাঁপ শেষ নিজের সফলতা শেষ নিজের কচুরি ফেনার ফুল শেষ কচুরি ফেনার কি শেষ বলেন কচুরি ফেনার ফুল শেষ পৃথিবীতে যত বাতিল যত সৌন্দর্য আছে এই সব হলো কাগজের ফুল জীবনে এখানে কখনো মৌমাছি বসে না জীবনে এখান থেকে গ্রানের আশা করা যায় না জীবনে এখান থেকে মধুরও আশা করা যায় না বলেন কি বলছি বলেন বলেন কাগজের ফুল বলেন মৌমাছিও বসে না মৌমাছির আশা করাও কাগজের ফুল থেকে মৌমাছির আশা করা মধুর আশা করা যেমন পৃথিবীর বাতিল থেকে সুখ আর শান্তির আশা করার তেমন কি বলছি বলেন ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হ্যায় দেখনে মে খুশনুমা হ্যায় গো মগর কুছ নেহি এই যা দেখছেন সব কাগজের ফুল বলেন না কি বলছি সব কি কাগজের ফুলে কিন্তু মৌমাছি বসে না কিন্তু আমরা বেকুবরা কাগজের ফুলের কাছে অনেক কিছু আশা করি কি বলছি বলেন আমরা কাগজের ফুলের কাছে অনেক কিছু কি করি আশা করি কেন আমরা বেকুব সে আমরা কি আমরা বেকুব শুধু বেকুব যে এটা না বেকুব যে আমরা হইলাম ওই বেকুব যে হইলাম এটাও ভুলে গেছি বুঝলেন না হ্যাঁ আমরা বেকুব যে এটাও জানি না আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি আমরা যে বোকা আমরা এটাও জানি না আমরা যে বোকা এটাও কি জানি না এজন্য পৃথিবীর যত বাতিল আছে যত শক্তিধর রব্বে কারীম বলেন এগুলোর উদাহরণ হল পরগাছার মতো কিসের মতো মাসালু কালিমাতিন খাবীতাতিন কাশাজারাতিন خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار
বিশ্বাস করো আল্লাহর কসম কোরআন আমার সান্ত্বনা। কোরআন দেখলে মনে হয় না আমরা আছি থাকব, কোরআন দেখলে মনে হয় না আমি হকের ঘরে আছি, কোরআন দেখলে মনে হয় না আমার সামনে কিছু আছে। এই দেয়াল এই কাগজটার পেছনে কিন্তু একটা টিনের বেড়া আছে, ওই টিনের বেড়ার পেছনে কিন্তু জায়গা আছে, ঘর আছে। এটা যেমন এখান থেকে দেখা যায় না, আমার ইমান আমলের পেছনে জান্নাত আছে এখান থেকে দেখা যায়। কি আছে বলেন? হ্যাঁ, আমাদের মজলুমিয়তের পেছনে রব্বে করিমের মাহিয়ত আছে। বলেন, আমাদের মজলুমিয়তের পেছনে রব্বে করিমের মাহিয়ত আছে, আর তাদের জব্বারিয়তের পেছনে রব্বে করিমের কি আছে? আজাবে আলীম আছে। কি আমাদের এই মজলুমিয়তের পেছনে কি আছে বলেন? আল্লাহ তাআলার মাহিয়ত আছে, আল্লাহ তাআলার মাহিয়ত আছে। বলেন কি আছে? আল্লাহ তাআলার মাহিয়ত আছে। ফুলের মধ্যে যেমন ঘ্রাণ আছে দেখা যায় না, ফুলের মধ্যে ঘ্রাণ আছে দূর থেকে পাওয়া যায় না, দেখাও যায় না। আমাদের কালিমায়ে তৈয়বের মধ্যে আমাদের দুনিয়াও আছে, আমাদের জান্নাতও আছে। আর এর বাইরে যত উদাহরণ, এর বাইরে যত কিছু আছে, অমাকরুলাইকা হুয়া ইয়াবুর ইন্নাল লাযিনা ইয়ামকুরুনা সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ অমাকরুলাইকা হুয়া ইয়াবুর। রব্বুল আলামিন বলেন, যারা যত ষড়যন্ত্র করে, কুষড়যন্ত্র করে, এদের ষড়যন্ত্র এদের জন্য রয়ে গেছে আযাবে শাদীদ, এবং এদের ষড়যন্ত্র একদিন না একদিন ধ্বংস হবেই হবে। এদের বেলা বলেন ওমাকরুলাইকা হুয়া ইয়াবুর, আর আমাদের বেলায় বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবু। ওলামা একরাম তো বুঝে গেছে ইয়াবুর, বলেন ইয়াবুর, আর আমাদেরটা লান তাবু, ওদের ওদেরটা মুছে যাবে, আমাদেরটা কিয়ামত পর্যন্ত মুছবে না। সুবহানাল্লাহ, বলে আমাদেরটা বাকি থাকবে, ওদেরটা মুছে যাবে, আমাদেরটা বাকি থাকবে, ওদেরটা মুছে যাবে। চারটা জিনিস জীবনে কখনো নিশ্চিন্ন হবে না, এক নম্বরে আইলম নিশ্চিন্ন হবে না, দুই নম্বরে ইমান নিশ্চিন্ন হবে না, তিন নম্বরে আমল নিশ্চিন্ন হবে না, চার নম্বরে তাকওয়া নিশ্চিন্ন হবে না। সুবহানাল্লাহ, বলেন আইলম ইমান আমল তাকওয়া, বলেন আইলম ইমান আমল তাকওয়া, এগুলোর সাথে সম্পৃক্ত কোনো বিষয় কিয়ামত পর্যন্ত নিশ্চিন্ন হবে না। আর এগুলো ছাড়া যত কিছু ছিল, যত কিছু আছে, যত কিছু আসবে, আসতে দেরি আর যাইতে দেরি হয় না। কি ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরুলাইকা হুয়া ইয়াবুর ওয়া মাকরুলাইকা হুয়া ইয়াবুর। আমাকে জেলখানা মাঝে মাঝে বলতো কবে বাইর হবে, আমি বলতাম বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা না মরতে, বের হওয়া নিশ্চিত, কি হয় জিন্দা বাইর হবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা واجعل لنا من لدنك نصيرا। রবের শিখানো দোয়াও ভুলে গেছি আমরা, এতটা হতাশ হয়ে গেছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। সুবহানাল্লাহ। এটা আমাদের এক দোস্ত বললেন যে জেলখানা কোন কোন দিন ছত্র, কোন কোন মাসে ছত্র খতম কোরআন শরীফ করছে, সারা জীবন তো জেলে থাকাই ভালো আছে। জেলে থাকাই কি ছিল? আচ্ছা, হাসর ময়দানে যখন এই তেলাওয়াত গুলো দেখবে তখন কেমন হবে, তখন কি করবো জানেন? হায়, যদি জানতাম তো এদের কাছে দরখাস্ত করতাম, আল্লাহ সারা জীবন কেন রাখলেন না জেলখানা? কি আমাদের জেলের এক এক দিন মনে হইতো, এক এক দিন, এখন মনে হয়
পুরো জীবনের 40 বছরের মোকাবেলা জেলের একদিন আরো ভালো আছে কি হয় সেখানে মালিক ছাড়া আর কেউ নাই সুবহানাল্লাহ ومكر أولئك هو يبور إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة يقولوا ذلك لك كيف نحن إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا جرم من عند المدة فاحشة أشلطة ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে যারা মুমিনীনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় বলেন কি বলছে বলেন যারা মুমিনীনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় সমস্ত ষড়যন্ত্র শয়তানের প্রথম ষড়যন্ত্র হলো অশ্লীলতা ছড়িয়ে দেওয়া এজন্য প্রথম কাজ করছে আদম আলাইহিস সালামের বেহেশতি কাপড় খুলে ফেলেছে বেহেশতি কাপড় কি করছে খুলে ফেলেছে এজন্য সমস্ত লাইনে আজকের বাংলাদেশে কওমি মাদ্রাসা পরিবেশ বাদ দিলে আর দাওয়াত তাবলীগের লাইনে মস্তুরাতের মেহনতের পরিবেশ বাদ দিলে বাকি নারীদের যে পোশাক বাকি নারীদের যে পোশাক দীনের নিসবতে যারা আছে তাদের কিছু কিছু পোশাক বাদ দিলে বাকি নারীদের যে পোশাক এগুলো দেখলে কি মনে হয় এগুলো দেখলে অনেক ভালো লাগে না যারা এগুলো বানিয়েছে যারা এগুলো করেছে যারা এগুলো সাপ্লাই দিচ্ছে এবং যারা এই মতাদর্শ লালন করছে যারা এই মতাদর্শ দুনিয়াতে মুসলমানদের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করছে রব্বে করিম বলেন লাহু মাযাবুন শাদীদ ফি দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াতেও এদের জন্য কঠিন আযাব আখিরাতেও এদের জন্য কঠিন আযাব নাউযুবিল্লাহ না এই আযাবুন শাদীদ এই শব্দ বোঝাবার কোনো ভাষা আপনাদের কারো নাই আমার না এই এটা বোঝার সেল আমাদের নষ্ট হয়ে গেছে এটা বুঝার ছেলে আমাদের কি হয়ে গেছে বলেন এই বুঝার ছেলে আমাদের কাছে নেই আযাবুন শাদীদ এটা না ওয়াজের ওয়াজের কথা না আপনাদের শোনার কথা না হাসার কথা এটা তো কলিজা পাগল করে দেওয়ার কথা ছিল কি আপনি যে বিলবোর্ডে সাবান একটা বেচার জন্য এত বড় একটা নারী দিয়ে রাখছেন লিখে রাখেন আযাবুন শাদীদুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা আপনি যে নির্বাচনের নামে এত কোটি ছবি বিতরণ করছেন আপনি লিখে রাখেন নগ্ন নারী ছবি দিচ্ছেন আপনি লিখে রাখেন আযাবুন শাদীদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা বলেন আযাবুন শাদীদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা আযাবুন শাদীদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা সামান্য একটা সাবান বিক্রয়ের জন্য বাংলাদেশের টেকনাফ হতে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সামান্য একটা চকলেট বেচার জন্য রূপসা থেকে আরে কি বলে টেকনাফতে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রতিটা বাজারে বাজারে যে নগ্ন নারীর ছবি ঝুলিয়েছেন এটা শুধুই শুধুই অপেক্ষা করেন লাহুম আযাবুন শাদীদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা এদের জন্য রয়ে গেছে কঠিন আযাব দুনিয়াতে এবং আখিরাতে বলেন দুনিয়াতে হ্যাঁ আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন তিনি বলেন যে জীবনে কতজনকে পাগল করেছ শেষ জীবনে তুমি পাগল হওয়া ছাড়া কবরে যাবা এটা হবে না বুঝেন নাই কথা কতজনের কলিজাকে তুমি জ্বালিয়ে অঙ্গার করে দিয়েছ আর তোমার কলিজা শান্তিতে শান্তিতে তুমি কবরে চলে যাবা এটা হবে না এটা হবে আযাবের শাদীদ ফিদ দুনিয়া আর আখরাতে কি এটা তো রয়ে গেছে এটা তো কি বলেন তাহলে দুনিয়াও যন্ত্রণা আখরাতেও যন্ত্রণা বলেন দুনিয়াতেও ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল ফাহিশাতু ফিল লাযীনা আমানু মোবাইলে যারা নগ্ন ছবি দিয়েছে সারা পৃথিবীর যত নগ্ন ছবি আপনার মোবাইলে আছে এই যারা নগ্ন ছবিগুলো সাপ্লাই দিয়েছে কেউ না কেউ তো দিয়েছে কেউ না কেউ তো ওই ছবি তুলছে কেউ না কেউ তো ওই ছবি মোবাইলে দিছে দিছে না দিছে না বলেন না তো কেউ না কেউ তো এটা করছে হয় কোনো কোম্পানি করছে অথবা কোনো ব্যক্তি করছে বলেন হয় দেশ করছে দেশ করছে অথবা কোম্পানি করছে অথবা ব্যক্তি করছে হয় কোনো দেশ অথবা কোনো কোম্পানি অথবা কোনো কি
সংস্থা অথবা কোনো কি ব্যক্তি যেই করুক না কেন আপনি আপনি কোরআন সত্য আল্লাহ সত্য কোরআন সত্য বলেন আল্লাহ সত্য কোরআন সত্য লাহুম আযাবুন শাদীদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মুখস্থ করেন লাহুম আযাবুন শাদীদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ এদের জন্য রয়ে গেছে আযাব শাদীদ দুনিয়াতেও আখিরাতেও একটা নারী মেম্বার হয়ে গেলে একটা নারী মেম্বার হয়ে গেলে এই সমাজের অনেক উপকার হবে যারা এটা ভাবতেছেন তা আপনি ওর এই ভাবার এই ভাবনা থেকে আপনি এক নারীকে মাঠে নামিয়েছেন মাঠে নামিয়ে আপনি ওই নারীর ছবি দিয়ে পুরো ওয়ার্ডকে সাজায়া দিয়েছেন আপনি অপেক্ষায় থাকেন লাহু মাযাবুন শাদীদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ বলেন লাহু হইতে পারে এর জন্য আমি আবার জিজ্ঞাসিত হব হইতে পারে আমার আমি জিজ্ঞাসিত হইতে পারি জিজ্ঞাসিত হব এটাও ঠিক হইতে পারে আবার হ্যান্ডকাপ লাগবে এটাও ঠিক হইতে পারে আবার জেলে যেতে হবে এটাও ঠিক হইতে পারে ফাঁসিও হইতে পারে এটাও ঠিক লেকিন আমি যে আয়াত পড়ছি এটাও ঠিক বুঝলেন না কথা কি বলছি বলো হ্যাঁ লাহুম আযাবুন শাদীদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আবার বলেন আমাদের এক দোস্তকে জিজ্ঞাসাবাদের জন্য বসাইছে তো বসাইয়া চেয়ারে বসাইছে সামনে দুজন বসছে চেয়ার তো ওই দুজন বলতেছে তোর আল্লাহ করিয়া কর অন্তর আল্লাহ কর এ কথা কইতে দেরি দুজন চেয়ার ব্যাংকে নিছে বলে দিছে তুই মাফ সব চাইয়া আসি তোর আল্লাহ আসি কি প্রশ্ন তোর আল্লাহ কর কিন্তু যেতে জিগা হেতে কিন্তু মুসলমান কি লাহু আযাবুন শাদীদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ বলেন লাহু আযাবুন শাদীদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ শুধু এই সবক লয়ে আজকে বাড়ি চলে যান কি লাহু আযাবুন শাদীদুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ কার কথা এটা সত্য না মিথ্যা ফেরাউনের বেলা এটা সত্য হয়েছে নি কারণের বেলা হয়েছে নি নন্দুদের বেলা হয়েছে নি আর কার কার বেলা হবে না ওয়াল ফাজ ওয়া লায়ালিন আশ ওয়াস শাফই ওয়াল ওয়াত ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কসমুল লিযি হিজ আলাম তা কাইফা ফাআল রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد إن ربك لبالمرصاد আমি ঘাটে ঘাটে ওত পেতে আছি আমি ঘাটে ঘাটে ওত পেতে আছি নামাজিকে পুরস্কার দেওয়ার জন্য বেনামাজিকে সাজা দেওয়ার জন্য আমি ঘাটে ঘাটে ওত পেতে আছি মাজলুমকে পুরস্কার দেওয়ার জন্য জালেমকে সাজা দেওয়ার জন্য বলেন আমি ঘাটে ঘাটে ওত পেতে আছি বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আবার বলেন মেহমানরা যারা আসেন একটু আরো সামনে আসো এরে বাচ্চারা তোমরা এক রামের জন্য এদিকে আসো সবাই এদিকে আসো এক রামের জন্য তোমরা এদিকে সবাই এদিকে আসো আর ছাত্র আসো এজন্য মজলিসের শেষে ছাত্র উঠাই দিলে এবার বস এপাশে সবাই আসো দেয়ালের সাথে লাগো দেয়ালের সাথে মেহমানরা সামনে আসো আল্লাহ তৌফিক জি বাবা আসো তোমরা এখানে না বসলে আমার লোকমা দিবে কে লোকমা দিতে হবে فصب عليهم ربك سوط عذاب فصب عليهم ربك سوط عذاب এই আজিব সব্বা সব্বা ইয়া সব্বা মানে ঢেলে দেওয়া ঢেলে দেওয়া মারারে সব্বা বলে না মারারে কি বলে না মারারে ধরা হয় মারারে কি বলে ধরা হয় কিন্তু আল্লাহ এখানে কেউ সব না আশ্চর্য কথা মারলে হাতে ব্যাট দিলে শুধু হাতে লাগে
হাতে লাগবে আর পায়ে ব্যাথ দিলে শুধু পায়ে লাগবে দেখেন সব্বা যদি মাথার উপরে কিছু ঝেলে দেয় পুরো শরীরে লাগে আল্লাহ কয় ওয়াসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব আযাবের কড়ি এদের উপরে আযাবের সাবুক এদের উপরে ঢেলে দিয়েছি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ওয়াসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ان ربك لبالمرصاد الله ولا يعذب عذابه احد ولا يوثق وثاقه احد لا يعذب عذابه احد ولا يوثق وثاقه احد আমি যদি আযাব দেই আমার আযাবের মত আযাব আর কেউ দিতে পারে না আর আমি যদি বাঁধি আমার বাঁধার মত কেউ বাঁধতে পারে না আর যারা নফসে মুতমাইন্ন বানিয়েছ তারা হয়ে গেছো আমার তোমরা চলে আসো আমার আমার দল আমার মুত্তাকিদের সাথে দলে দলে আমার কাছে চলে আসো এটার লগে এটার কি সম্পর্ক আজিব না প্রথম ঘাবড়ায় দিছে পরে আদর করে দিছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي এবার আদর করে দিছে যারা মেহনত করে নফসটাকে বানিয়েছ নফসটাকে যারা মুতমাইন্ন বানিয়েছ আমার এক এক হুকুমের উপর নফসকে ইতমিনান দিয়েছ আমার এক এক গুনা ছেড়ে দেওয়ার উপরে তোমার নফস ছিল বিলকুল মুতমাইন আর এক এক হুকুমের উপরে তোমার নফস ছিল বিলকুল মুতমাইন দুনিয়াতে তোমার নফস আমার আদেশগুলো নিয়েছিল বিলকুল নিশ্চিন্ত এক এক নফস আর আমার নিষেধগুলো ছাড়ার ব্যাপারে তোমার দিল ছিল বড় মুতমাইন ইরজিই ইলা রাব্বিকে যাকে রব বলেছো প্রতিদিন 352 বার আসো আসো এখন তুমি আমার কাছে ফিরে আসো কেমন মজা তো হবে এই এলান যখন মৃত্যুর বিছানায় শুভ আর এই এলান যখন কানে গুঞ্জরিত হবে তখন কেমন হবে ভুলে যাবেন তখন তখন 90 বছরের জেল ভুলে যাবেন আরে তখন 90 বছরের জেল জুলুম সব ভুলে যাবে সব কি সব ভুলে যাবে আহ ارجعي إلى ربك راضية مرضية ارجعي إلى ربك راضية مرضية তুমি ফিরে আসো ফিরে আসো ফিরে আসা কাকে বলে রুজু কাকে বলে আগে যেখানে ছিল এখানে আবার যাওয়াকে ফিরে আসা বলে রব বলেন তুমি ছিলে আমার কাছে আবার ফিরে আসো আমার কাছে সুবহানাল্লাহ এজন্য কি বলছে আমার কাছে ছিলে তুমি আবার ফিরে আসো ছিলে কোটি কোটি বড় কোটি কোটি বছর আমার কাছে আবার থাকবা কোটি 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 বছর আমার কাছে কি রব্বিকে আবার রব্বিকে বলেছেন কেন তুমি আমার তোমার রবের কাছে ফিরে আসো এটা বললেন কেন মা মুরগি যদি বাচ্চাকে থাবা দেয় তাহলে মা কখনো বলে না এসো এসো আয়েশার কাছে আসো এটা বলে না কি বলে এসে এসো আম্মুর কাছে আসো সুবহানাল্লাহ আম্মুর কাছে আসো বলে না আয়েশার কাছে আসো বলে তাহলে মার নাম আয়েশা মা বুঝি বলে আয়েশার কাছে আসো কি বলে আল্লাহ তাআলা বলে রবের কাছে আসো সুবহানাল্লাহ বাবা কি বলে আব্বুর কাছে আসো মা কি বলে খালামণি কি বলে আসো আসো খালামণির কাছে আসো দাদু কি বলে আসো আসো দাদুর কাছে আসো রব কি বলে আসো আসো রবের কাছে আসো সুবহানাল্লাহ ওই এলান শুনে তখন আমাদের কাছে কেমন লাগবে হ্যাঁ ইনশাআল্লাহ তখন সব হৃদয়ের কষ্ট সব মুছে যাবে সুবহানাল্লাহ এই পরিমাণ হৃদয়ের কষ্ট ইনশাআল্লাহ সব পানি হয়ে যাবে
ارجعي الى ربك বলেন কার কাছে আসো তোমার রবের কাছে ফিরে আসো এই এলান শুনে কেমন হবে খুশিতে বাগ বাগ হয়ে আল্লাহ হযরত মাওলানা মনির সাহেব রাহমাতুল্লাহ আলাইহ কাকরাইলের মুরব্বি ছিলেন নোয়াখালীর হযরত মাওলানা মনির সাহেব রাহমাতুল্লাহ আলাইহ মৃত্যুর পূর্ব মুহূর্তে হুজুরের ছেলে হযরত মাওলানা মুকদ্দাস সাহেব বললেন আমাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে সবাই বলতেছেন আমরা ভাইরা বোনেরা সবাই আছি তো বলতেছে দরজা খুলে দাও মেহমান আসছে আর তোমরা চলে যাও তোমরা সবাই চলে যাও মেহমান আসছে দরজা খুলে দাও আমাদের এক দোস্ত আমাদের এক দোস্ত ইন্তেকাল হয়ে গেছে এই আজকাল তার এক বছর পুরো হলো প্রায় সাত আট মাস একটানা সে বিছানায় বেহুশ অবস্থা ছিল স্ট্রোক করে জেলখানা থেকে বের হয়েছে একটানা বিছানায় ছিল জেলখানা থেকে স্ট্রোক করার পরে তাকে রিলিজ দিয়েছে একটানা বিছানায় ছিল আর কোনো কথা সে বলেনি পুরো পচে গেছে শরীর ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে বলতেছে আসসালামু আলাইকুম কি কেমন হলো আচ্ছা কেমন লাগলো ইরজি ইলা রাব্বিকে রাদিয়াতান মারদিয়া রাদিয়াতান অর্থ কি মারদিয়াতান অর্থ কি রাদিয়াতান মানে জীবনে আমাকে করেছো রাজি মারদিয়াতান মানে এখন থেকে আমি তোমাকে করে দিব রাজি রাদিয়াতান তুমি আমাকে করেছো খুশি এবার থেকে আমি করে দিব তোমাকে খুশি রাদিয়াতান মারদিয়া ফজরের নামাজ পড়ে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমাকে রাজি করেছো রোজা রেখে রেখে আমাকে রাজি করেছো যাকাত ফরজ হয়েছে যাকাত দিয়ে দিয়ে হজ করে করে আমাকে রাজি করেছো এক এক গুনাহ ছেড়ে দিয়ে দিয়ে আমাকে রাজি করেছো কোটি কোটি ইবাদতে রব এতটা খুশি হয় না একটা গুনাহ ছেড়ে দিলে রব যতটা খুশি হয় এই জন্য মজার বিষয় হইল ফরজ ওয়াজিব করব কেন ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহগুলো ছাড়ব কেন গুনাহগুলো ছাড়ব জান্নাতে যাওয়ার জন্য সুন্নাত মতো চলব কেন রাসূলের শাফাত পাওয়ার জন্য নফলগুলো করব কেন আল্লাহর বন্ধু হওয়ার জন্য কি বলেন কি হওয়ার জন্য বলেন বলে নফল করলে বুঝে আল্লাহর বন্ধু হয় প্রশ্ন নফল করলে বুঝে আল্লাহর বন্ধু হয় হ্যাঁ নফল করলে আল্লাহর বন্ধু যেমন আপনার দুটো কর্মচারী আছে দুইটা কর্মচারী সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ডিউটি এই দুই কর্মচারী দুজনের নয়টা আসে রাত নয়টা যায় দিনে যত ডিউটি আছে সব করে কিন্তু একটা কর্মচারী বাড়তি মাঝে মাঝে আপনার জুতাটা মুছে দেয় এবার মালিক কাকে বেশি ভালোবাসে কিনলে ওটা কি তার ডিউটির মধ্যে পড়ে এটা এটা নফল এটা বাড়তি তাহলে বাড়তি করলে মালিকের ভালোবাসা বেশি পাওয়া যায় সুবহানাল্লাহ এবার তিনজন আছে কর্মচারী তিনজন কয়জন কর্মচারী এই তিনজনের মধ্যে তিনজন ডিউটি নটা থেকে নটা সব ডিউটি ঠিক আছে কিন্তু একজনে বাড়তি মাঝে মাঝে মালিকেরে জিজ্ঞেস করে আঙ্কেল আপনার জামাটা ময়লা হয়ে গেছে এটা আমাকে দিয়ে দেন আমি ধুয়ে দিব এবার বলেন তো দেবী কাকে ভালোবাসবে আচ্ছা এবার পাঁচ চারজন কর্মচারী সব ডিউটি ঠিক মতো আছে কিন্তু চতুর্থজন কর্মচারী কি করে জানেন চতুর্থজন কর্মচারী ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে বাড়তি কাজগুলো করে দেয় ডিউটির বাইরে বলেন বলেন ফরজ ওয়াজিব করব কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরজ ওয়াজিব করব কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহগুলো ছাড়ব কেন জান্নাতে যাওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন গুনাহগুলো ছাড়ব কেন জান্নাতে যাওয়ার জন্য সুন্নাত মতো চলব কেন রাসূলের শাফাআতের জন্য এবার মুস্তাহাব্বাত আর নওয়াফিলগুলো করব কেন আল্লাহর ওলি হওয়ার জন্য সুবহানাল্লাহ আগেরগুলো বাদ দিলে কি শুধু নফল করার দ্বারা কি আল্লাহর ওলি হবে এখন এক কর্মচারী কোনো ডিউটি করে না শুধু মাঝে মাঝে জুতা ঠিক করে দেয় বেদ কীর্তি জুতা ঠিক করাস তুই তুই কাম করছিস
বুঝেন না কথা বাস্তব না বাস্তব কোন কাম নাই কাজ নাই সারা দিন আড্ডা মারস মাঝে মাঝে আমার জুতা ঠিক করো তৃতীয় জুতা ঠিক করো একদম এইজন্য আমাদের মধ্যে দেখবেন কেউ কেউ আছে হজ করে নফল হজ দুইবার তিনবার ছয়বার আটবার লেকিন উনি ফজর নামাজ পড়ে না তার লোকে কীর্তি করেন ব্যর্থ আর জোরে বলেন কি বলে বলেন না দেখবেন উমরার হিড়িক কিন্তু ফজরের সুন্নত হয় না কিন্তু উমরার হিড়িক আরে বলেন না উমরার কি হিড়িক হুজুর উমরা করছি ছত্রিশ বার এখনো দাঁড়িয়ে রাখে নাই সত্তর বার উমরা করছে বলেন না কি কি বলছি বলে এখনো দাঁড়িয়ে রাখতে পারে নাই সত্তর বার কি করে বলেন আরে হজের মৌসুমে হোটেলে ঘুমায় রয়েছে ভাই চলেন না নামাজে কেন কি নামাজ উঠতাম আছি না হজে না করতাম আছে কি করতে আছে বল না হজনা করতাম আচ্ছা আরাফার মাঠে আমরা আট তারিখে যাই না আট তারিখে কোথায় যাই মিনা যায় না সে বলে আমি থাকি হোটেলে আপনারা যান বেশি ভিড় আমি পারি না সহ্য বাথরুম টাথরুম কষ্ট আমি এখানে থাকি হোটেলে থাকি ইনশাল্লাহ দশ তারিখে আপনাদের লোক আমার দেখা হইব মনে বুঝলেন না কথা কিটা বুঝলেন ভাই তো জানো সময় গরু খাবাই গেছে আয় আবার গরু খাওয়াই তো মিনা রাফার মজদালে না গেলে হজ হয়েছে নি গরু খাওয়ানি তো হয়েছে এবং ফোস্টারে আলহাজ তো উঠছে ফোস্টারে যত আলহাজ আছে সব এই মার্কা আলহাজ কি বলছি বল ফোস্টারে যত আলহাজ আছে সব কি মার্কা আলহাজ বল কোন মার্কা আলহাজ একটু কষ্ট করে হোটেলে আরাফার দিন হোটেলে থাকার মতো হাজির সাহেব কি কইছি জি হুজুর কি ইভেন মক্কায়ও থাকে না জিদ্দা গিয়া থাকে কোথা থাকে না মক্কায় একটু ভিড় বেশি এই জন্য জিদ্দা গিয়া থাকে মক্কায় বেশি ভিড় মক্কায় কি থাকে কোথায় উনি দেশে আসে কি লেখে আল্লাহ কি বলছি বলেন এজন্য ফরজ ওয়াজিব করব কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরজ ওয়াজিব করব কেন আবার বলেন ফরজ ওয়াজিব করব কেন এবারে গুনাহ ছাড়ব কেন জান্নাতে যাওয়ার জন্য সুন্নাত করব কেন সুপারিশ পাওয়ার জন্য রাসূলের সুপারিশ পাওয়ার জন্য নফলগুলো করব কেন এবার আল্লাহর ওলি হওয়ার জন্য এখন কর্মচারী আরেকটা আছে এবার আরেকটা কর্মচারী আছে আমার হাজির সাহেব যে পরে আসছে এদের লেগে কি হবে কি বলছি এবার পাঁচ নম্বর একটা কর্মচারী আছে নটা থেকে নটা ডিউটি সবাই ঠিক করে সবাই কিছু কিছু কাজ করে আচ্ছা এবার একদিন এ মালিকের ছেলেটা পানিতে পড়ে যাচ্ছে পানিতে পড়ে গেছে তো সাতজনে ডিউটির ফর্দ বাইর করছে কাগজ দেখি এই কাগজের মধ্যে ডিউটির মধ্যে আসেনি মালিকের বাচ্চা যদি পানিতে পড়ে যায় এটাকে উঠাইতে হবে দেখি ডিউটির মধ্যে এটা আছে কি না দেখে ডিউটির মধ্যে এটা নাই ওরা সাতজন চলে গেছে আর একজনকে খাললে বললে তো ডিউটি খেতে হবে আমি মালিকের বাচ্চা বাঁচাবো যা হওয়ার তাই এবার বলে তো দেখি এবার মালিক ফি হয়েছে কোনটা কি লেগে এবার হামাস হইল এই পঞ্চম নম্বর এবার এই জন্য ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফা এরা হলো এরা যারা বলে আগে ডিউটি তো ডিউটির জায়গার ডিউটি কিন্তু এই মুহূর্তে উম্মতকে বাঁচা সুবহানাল্লাহ বলে এই মুহূর্তে দাম বাজে লাগায় উম্মতকে কি করো এই জন্য এরা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় ওলি কি লিগা কোন এরা দোয়া করেন এই পর্বে যদি ফিলিস্তিন বেঁচে যায় এই পর্বে যদি হামাস বেঁচে যায়
ইনশাআল্লাহ শত বছরের জন্য সারা পৃথিবী থেকে সমস্ত তাফালিং বন্ধ হবে বলেন না ইনশাআল্লাহ এজন্য প্রতিটা মুসলমানকে চোখের পানি দেওয়া উচিত আপনি যদি চোখের পানি দিয়ে এদেরকে বাঁচাতে না পারেন পরে চোখের পানি দেওয়া শুরু করবেন রক্ত আসবে আর লাভ কিছু হবে না কি বলছি বলেন এজন্য চোখের পানি দিয়ে হামাসকে উদ্ধার করেন বলেন চোখের পানি দিয়ে হামাসকে কি করেন উদ্ধার করেন চোখের পানি দিয়ে হামাসকে উদ্ধার করেন যে যে যদ্দূর পারেন দুই ফোঁটা চোখের পানি দেন প্রতিদিন দুরাকাত সালাতুল হাজত দেন দুরাকাত সালাতুল হাজত কি দেন দেন দুরাকাত সালাতুল হাজত দেন দুরাকাত সালাতুল হাজত প্রতিদিন পড়েন হামাসের জন্য বাইতুল মুকদ্দাসের জন্য ফিলিস্তিনি জনগণের জন্য যদি এই পর্বে বাইতুল মুকদ্দাস জিতে যায় হামাস যদি এই পর্বে জিতে যায় ইনশাআল্লাহ শত বর্ষের জন্য উম্মতে মুসলিমা জিতে গেছে আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন এজন্য ফরজ ওয়াজিব ছাড়ার সুযোগ নাই যদি জাহান্নাম থেকে বাঁচতে চান ফরজ ওয়াজিব ছাড়ার সুযোগ নাই যদি জান্নাতে যেতে চান কোনো গুনাহ করার সুযোগ নাই যদি রাসূলের শাফাত চান তাহলে সুন্নাত ছাড়ার সুযোগ নাই যদি আল্লাহর ওলি হইতে চান নওয়াফিল আর আজকার ছেড়ে দেওয়ার সুযোগ নাই কথা কি বুঝাইতে পারছি তাহলে কোনটা কোনটা ছাড়বেন আপনি বলেন হ্যাঁ কোনটা ছাড়ার সুযোগ আছে কোনটা ছাড়ার কি নাই সুযোগ নাই এরপরে কি পঞ্চম নাম্বারটা ছাড়ার সুযোগ আছে আগে কি বললাম ডিউটি সব ডিউটি ঠিক তো একজনের মাঝে মাঝে জুতাটা মুছে দেয় কুয়েতে চাকরি করে ৩০ দিনার বেতন যেই টাকা খরচ করে কুয়েত গেছে কেয়ামত পর্যন্ত চাকরি করলে টাকা উঠতো না বেতন হলো ৩০ দিনার কি করবে তো ম্যাডাম যখন গাড়ি থেকে নামে রুমালটা বাইর করে ম্যাডামের জুতার উপর একটা মুছে দেয় ম্যাডাম প্লিজ বালি তো এটা একটু মুছে দিছে ম্যাডাম খুশি হয়ে ২০ দিনার দিতেছে আর বেতন হলো ৩০ দিনার ম্যাডামে এক বেলা জুতা মুছে দিছে ২০ দিনার খুশিতে আটখানা কি ভাই তাহলে বোঝা গেছে ডিউটির বাইরে মাঝে মাঝে কিছু করা লাগে আমি ডিউটি ছাইড়া দিয়ে নি করবো এটার উদাহরণ দিছি আর কি ডিউটি ছাইড়া দিয়ে যারা হজ করে ডিউটি এক নম্বর কি নামাজ এক নম্বর কি এক নম্বর ডিউটি বাদ দিয়ে যদি হজ করে ৫ নম্বর ডিউটি কোন না এই জন্য আমাদের আলহাজ সাবরা হলো এক নম্বর দুই নম্বর তিন নম্বর ডিউটি বাদ দিয়ে পঞ্চম নম্বর ডিউটি আগে সাইডটাই নাই ৫ নম্বরটা আছে বুঝলেন এই কথা কি তা বুঝলেন কি বুঝলেন বলেন না আগের কয়টা নাই কয় নম্বরটা আছে ৫ নম্বরটা আছে ৫ নম্বরটা কি হয় যদি আগের চারটা ঠিক থাকে পঞ্চম নম্বর যদি এক নম্বর ফরজ হয় তো দাম বাড়ি গেছে যদি এবার নফল হয় তো দাম আরো বাড়ি গেছে আগের চারটা ঠিক থাকলে আলহামদুলিল্লাহ দাম বাড়ে শুধু দাম বাড়ে নফলের দ্বারা আল্লাহর ওলি হয় সুবহানাল্লাহ নফলের দ্বারা কি হয় এখানে আমাদের বান্দারিদের কাছে নফল আছে কিন্তু ফরজ নাই নফল জিকির আছে এজন্য জিকির করে জাহান্নামে যাবে কোন জিকির জাহান্নামে নিবে নামাজ ছাড়া জিকির জাহান্নামে নিবে বলেন নামাজ ছাড়া জিকির কি পর্দা ছাড়া জিকির কোথায় নিবে জাহান্নামে নিবে পর্দা ছাড়া জিকির সাপ জাহান্নামে নিবে কি বলছি বলেন পর্দা ছাড়া জিকির কোথায় নিবে বলেন পর্দা ছাড়া জিকির সাপ কোথায় নিবে জাহান্নামে নিবে আহ কথা আমার দূর চলে গেছে না কেমনে বলবো কত কথা বলবো يا أيتها النفس المطمئنة যে আল্লাহ তাআলা প্রতিটা হুকুমের উপরে নিজেকে ইতমিনান বানিয়েছ উদু ইরজিই ইলা রাব্বিকে আজকে রবের কাছে আসো সুবহানাল্লাহ আজরাইল মারছে থাবা ঘাবড়ায় গেছে গা আমার কাছে আসো সুবহানাল্লাহ বলেন না আচ্ছা শিশু আজরাইলের থাবার মোকাবেলায় যদি রব বলেন ইরজিই ইলা রাব্বিক এটা যদি কানে বাজে কেমন হবে ওই মধুর সুর এই জন্যই তখন হাসতে থাকে খুশিতে বাগ বাগ হয়ে হাসতে থাকে আর মালাকুল মৌত আস্তে করে বের করে ফেলে বলে কিভাবে মালাকুল মৌত বের করে বলে যেভাবে বাচ্চা তার মায়ের স্তন থেকে দুধ পান করে মাটির পানি আচ্ছা কি পরিমাণ সহজ মশকের থেকে পানি ঢালতেছ যেমন কোনো কষ্ট হয় না বলে এভাবে আল্লাহ তাআলা এভাবে মালাকুল মৌত রূপ বের করে
আর কি বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কুনতি ফিল জাসাদিত তাইয়িব কুনতি ফিল জাসাদিত তাইয়িব তুমি ছিলে পবিত্র দেহে ছিলে কিসের মধ্যে ছিলে বলেন ইবশরি বিরওহিন ওয়া রাইহান واخرجي واخرجي بروح وريحان وابشري برب غير غزبان بيرو আলতো ভাবে বের জান্নাতের সুগন্ধি নিতে নিতে বের সুবহান জান্নাতের সুগন্ধি নিতে নিতে কি হয় বাহ বাহ জান্নাতের সুগন্ধি নিতে নিতে কি হয় আহ আচ্ছা মজাটা কেমন হবে হ্যাঁ অবশ্যই বিরব্বিন গায়রে গদবান এমন এক রবের সুসংবাদ তুমি গ্রহণ করো যে রব তোমার উপরে আর জীবনে কখনো নারাজ হবে এই জন্য এক একটা নফল হজ কত দামি এক একটা উমরা কত দামি কত দামি লেকিন কখন দামি এটা বলেন যখন আগের সব ঠিক আছে সুবহানাল্লাহ বলেন যখন আগের সব কি আছে আগের সব ঠিক আছে আর আগের গুলো ঠিক নাই নফলের দুই আনার দাম নাই বলেন কি বলছি আগের গুলো ঠিক নাই নফলের কি নাই দুই আনার দাম নাই আর আগের সব ঠিক এবার নফল তোমাকে শুধুই রবের বন্ধু বানাবে দুশ্চিন্তার মধ্যে এজাফা হবে আচ্ছা বিষয় তো বোঝাও সহজ যেমন রাত তিনটা সবাই ঘুমে পুরো দেশ ঘুমে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে এখন আসমান ওলার কাছে কেমন লাগে হ্যাঁ হযরত নানু পুরি রহমতুল্লাহ আলাই এটা কি উদাহরণ দিয়ে বোঝাতেন এভাবে হযরত পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ বলছেন এই কথা আমি হযরত নানু পুরির জবান থেকে বলছি যখন কোনো বস্তুর কলা 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 মৌসুম থাকে না তখন কলা চিটা পোটা দুর্বল কলা চিকনা কলা এটা তখন অনেক দাম ইল্লিগাল সিজন নাই মৌসুম নাই তো মৌসুম ছাড়া কলার দাম যদি বাড়ে গভীর রজনীতে যখন আবাদতের মৌসুম নাই তখন দুই একজনে করে এই আবাদত তখন দাম বাড়ে কি বাড়ে তো তখন মজাটা কেমন রব যেন আমার কাদার উল্লাহ কাকাদি কেমনি বুঝালেন কেমনি বলবেন রব যেন তাকা পুরো বাংলাদেশের দিকে পুরো বাংলাদেশ ঘুমে দু চারটা কাউই মাদ্রাসা উস্তাদরা উঠে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে দু চারটা মাদ্রাসা ছাত্ররা উঠে তেলাওয়াতে দাঁড়ায় বসে গেছে আচ্ছা রবের কাছে তখন কেমন লাগে হ্যাঁ আচ্ছা যেমন ধরেন যেমন আমার এই কতগুলো কিতাব আছে আমার এই কিতাবগুলো আছে এখন কোথাও আমি গিয়ে আমি দেখলাম যে কালকে আমি কোন কার বাসায় গেলাম কোথাও গিয়ে আমি দেখলাম একজনে বসে বসে আমার বইটা পড়ছে আচ্ছা তখন আমার কাছে কেমন লাগে ধরে বলেন তো রব যখন দেখে এরা বসে বসে কোরআন কারিম পড়ছে তখন রবের কাছে কেমন লাগে মজা লাগে না তখন তখন কি পরিমাণ মজা লাগে রব তখন কি বলে জানেন এর জিবরিল ভাবছিলাম এত মিথ্যাচারের কারণে এ দেশটাকে উড়াই দিল এ দেশটাকে সাগরের সাথে মিশাই দিল না না এরা কোরআনে কারিম পড়ে আমি মিশাবো না এদের সৌজন্যে আরো রাখবো 100 বছর সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কি বলে বলে এদের সৌজন্যে কি আরো 100 বছর রেখে দিল আর এটা বাংলাদেশে প্রতিদিন ঘটে সুবহানাল্লাহ বলেন যদি দেখতাম বা আমার কানে আওয়াজ আসতো তো হয়তো বিশ্বাস করতেন কিন্তু এখন দেখি না কানেও আওয়াজ আসে না এই জন্য বিশ্বাস করি না আমি কি বুঝাতে পারছি আপনাকে তো এই জন্য প্রথম শব্দে ফিরে যাই আল্লাহ তাআলার ফজল আর করমে আমরা দ্বীনের সাথে জুড়ে আছি যে মেয়ে এখানে দাওরা পড়ে যে মেয়েটা মেসকাত পড়ে আচ্ছা কি পরিমাণ সৌভাগ্য এই মেয়ের এই মেয়ের সৌভাগ্য রব বলেন রব রব যেন বলেন এই শুনো মেয়ে শুনো তুমি মেসকাত করছো দাওরা পড়ছো তোমার সৌভাগ্যের কথা আমি বলে দিচ্ছি শুনো কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন
يعلمون رب العالمين بلن امي تمك علم جي دولت ديتي علم ايمان عمل تقوى علم ايمان عمل تقوى جي دولت امي قران كريم المدستة تمك ديتي مدرسة مدهم تمك علم ايمان عمل تقوى جي دولت امي ديتي اتا قدر جانو هو خير مما يجمعون پرتبير شب گلو منور جدي اكتا اكتا باڑي بنائي پرتبير باڑي جدي بروز دوبائي ہوئي কি হয় প্রতিটা বাড়ি যদি বুরুজ দুবাই হয় একবার ফ্লাইটে আমি নামতেছি দুবাই শহরে তো আমি তো চিনি না আমার পাশে বসা এক আরব তো আরব আমাকে বলে উনজুর 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 এটা উনজুরকে উনজুর 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 কি বলে উনজুর 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 এলা বুরুজ দুবাই টাকা টাকা বুরুজ দুবাই মানে যখন ফ্লাইটটা নিচে আসে তখন এটা দৃশ্যই আলাদা খুব সুন্দর টাকা 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 দেখি বুরুজ দুবাই আমার আমি বেসাখতা তাকে বলে ফেললাম আমি ও সে আবার বলে আকবর বুরুজ ফিল আলম এক আকবর বুরুজ ফিল আলম আহসান বুরুজ ফিল আলম পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার পৃথিবীর সবচেয়ে সুন্দর টাওয়ার আমি নিজে থেকে বেসাখতা বলে ফেললাম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ আমি বললাম ও জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান আরব তো হেতে সাথে সাথে কর কাল্লে বললে বুরুজ দুবাই উইদ্দাত লিল মুত্তাকিন এটা আরব এতে ব্যাংকে চাকরি করে সৌদি আরব থেকে দুবাই যায় ডিউটি করে হেতে কর উইদ্দাত লিল মুত্তাকিন কি এটা মুত্তাকিদের জন্য বানানো হয়েছে বহরহাল যদি সারা পৃথিবীর সবগুলো বাড়ি এমন হয়ে যায় প্রতিজন মানুষের বাড়িতে যদি এমন হয়ে যায় প্রতিটা বাড়ির গায়ে যদি লিখে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত গ্যারান্টি কি এটাও সম্ভব না সম্ভব না যদি হয় তা আল্লাহ তাআলা বলেন কোরআনওয়ালা নারী কোরআনওয়ালা পুরুষের এক পৃষ্ঠা কোরআনের দাম এক পৃষ্ঠা কোরআনের দাম না না এক আয়াতের দাম না না এক শব্দের দাম না না এক হরফের দাম এই সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ আচ্ছা কোন শব্দ দিয়ে আপনি এই শব্দের তর্জমা করতে পারবেন হুয়া খাইর মিম্মা ইয়াজমাউন হুয়া খাইর মিম্মা ইয়াজমাউন যেমন ধরেন কাল পরশু যদি হোটেল শেরাটনে একটা অনুষ্ঠান হয় যে অনুষ্ঠানে সারা বাংলাদেশের সমস্ত নবনির্বাচিত সমস্ত মেহমানরা ওখানে হাজির হন অনেক শব্দ বলি না বুঝেন না সবাই যদি ওখানে হাজির হন প্রত্যেককে যদি একটা একটা ফ্লাডের একটা একটা ল্যান্ড ক্রুজারের চাবি দিয়ে দেওয়া হয় প্রত্যেককে যদি একটা একটা বিশ্ব সুন্দরী দিয়ে দেওয়া হয় প্রত্যেককে যদি একটা একটা বড় বড় বাড়ি দিয়ে দেওয়া হয় তারা যে পরিমাণ খুশি হবে সকলে মিল্লা আল্লাহ বলেন তাদের হাতে যে পরিমাণ সম্পদ হবে সকলের হাতে রব বলেন কোরআন ওয়ালার এক হরম তার চেয়ে শ্রেষ্ঠ কি সুবহানাল্লাহ এরপর তো খুশি হইতে পারবেন না এই জন্য আমরা আমাদেরটাতে খুশি আছি আমরা আমাদেরটাতে কি আছি বলেন হ্যাঁ এই জন্য চারটা সম্পদ আইল ইমান আমল তাকওয়া আমাদের এই মেয়েরা যারা আমাদের কওমি মাদ্রাসাগুলোতে পড়ে আমরা আমাদের বাচ্চাদেরকে এই চারটা সম্পদ দিয়ে দেই এক নম্বর কি আইল দুই নম্বর কি ইমান তিন নম্বর কি আমল চার নম্বর কি তাকওয়া আর এই চারটার এক এক জাররার দাম কত কায়নাতের সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন এই জন্য যেমন ধরেন আমাদের এই বাড়িটা এটা মনে হয় কোনো ব্যক্তির মালিকানা মনে হয় হুজুরে ভাড়া নিছে আপনি কি নিছেন আচ্ছা এই বাড়ির মালিক যিনি এই বাড়িটা করে ভাড়া দিয়েছে তিনি যদি অন্যখানেও ভাড়া দিতেন তো তিনি তো ভাড়াই পাইতেন বলেন তিনি তো কি পাইতেন ভাড়াই পাইতেন মাদ্রাসাতে ভাড়া দেওয়ার কারণে ওনার কি কি সুবিধা হয়েছে কি কি উপকার হয়েছে যদি কলিজাটাকে শুধু একটু এই আইলম ইমান আমল তাকওয়া এই শব্দের চারটার দিকে যদি কলিজাটাকে একটু ফিরাইয়া এই ভাড়ার জায়গাতে ভাড়া রাখেন শুধু এই চারটার কারণে উনি ভাড়া দিছেন তাহলে ওনার এই এক এক দিনে যত বাচ্চা কত ছাত্রী ছাত্রী ছয়শো ছাত্রী প্রতিদিনে যেই পরিমাণ তেলাওয়াত করে এর পুরোটা নাকি আল্লাহ তালা ওনার ওনার কাছে ওনার দিয়ে দেবেন আচ্ছা আরও মজার খবর আছে কইতাম নেই শুধু আজকেরটা দিবে না
আজকে শিখে মউত পর্যন্ত এরা যে পরিমাণ পড়বে প্রত্যেকটা নেকি ওনাকে দিয়ে দিবে বাকি দি ভাড়া পাও সুবহানাল্লাহ ভাড়া কমছে না বাড়ছে ভাড়া তো আছে হয়তো বা কমেও নাই বাড়েও নাই ভাড়া তো কি লেকিন ফাঁকে প্রাপ্তি কেমন হয়ে গেল এখন যদি বলেন জি বিশ্বাস হয়েছে তাহলে আপনি মুমিন আর যদি বলেন যে বিশ্বাস হয় নাই তাহলে সমস্যা আছে কি যেমন ধরেন আমাদের এই ঘরটা এই ঘরটা আমার জানা নাই এখানে জায়গা কত দূর আছে আমার জানা নাই এখানে জায়গা কত দূর আছে এখন ধরেন এই বাড়িওয়ালা তিনি যদি মনে করেন আমি এখানে একটা দশতলা বাড়ি করে নিই দশতলা বাড়ি করে যা আমি হাফসার কাছে আমি ভাড়া দিব আর এখানে প্রতি মাসে এভাবে জিকিরের মজলিস হবে আর এই দশতলা বাড়ি জুড়ে ছাত্ররা ছাত্রীরা পড়বে আর এদের পড়ার নেকি আমি কেয়ামত পর্যন্ত কেয়ামতের পরে হাসর পর্যন্ত হাসরের পরে ফুলসরাত পর্যন্ত ফুলসরাতের পরে জান্নাত পর্যন্ত ইনশাআল্লাহ জান্নাতে বেনেহায়া পর্যন্ত পাইতে থাকবো মানা পাবে কতদিন হায়াত আছে যতদিন এবার কোরআনে কারিমের নেকি পাবে কতদিন আল্লাহ আছে যতদিন কি ভাঙা তো ভাঙাই আরো মজার খবর হলো মানা যত বেশি এনেন এটা ঠিকানা শুধু মাটি এটা শুধু ঠিকানা কি বলেন পৃথিবীর সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা মাটি শুধু আইলমি মান আমল ও তাকওয়া এটার আখেরি ঠিকানা খাটি আখেরি ঠিকানা জান্নাতুল ফেরদাউস কি হুজুর এগুলো শুধু আপনাদের বক্তব্য এগুলো শুধু আমাদের বক্তব্য কি না এর পেছনে কোনো বাস্তবতা আছে এর পেছনে কোনো বাস্তবতা আছে কি না আপনি একটা প্লেটের মধ্যে মুরগি রেখে দিলেন মুরগি ফ্রাই করে রেখে দিলেন মুরগি রান্না করে রেখে দিলেন একজন অভিজ্ঞ ডাক্তার এসে এটা দেশি মুরগি ফ্রাই এর মধ্যে কিন্তু রক্ত আছে এর মধ্যে কিন্তু চোখের জ্যোতি আছে এর মধ্যে কিন্তু কানের শ্রবণ শক্তি আছে এর মধ্যে কিন্তু ব্রেন আছে এর মধ্যে ধরার ক্ষমতা আছে তবে এটাকে যথাযথভাবে এখানে রেখে দিতে হবে এখানে রাখা ছাড়া তিন দিন যদি প্লেটে থাকে নষ্ট হয়ে যাবে ঠিক তেমনিভাবে আমার সুবহানাল্লাহর মধ্যে কি আছে আজম মিন উহুদ উহুদের চেয়ে ভারী আছে তবে এখানে রেখে দিতে হবে সুন্নত তরিকা এখানে কি সুবহানাল্লাহ বলবেন তাহলে মুরগির মধ্যে যে এত সব আছে কোথায় রাখতে হবে এখানে রাখতে হবে এটা কি বলে আঙ্গুরের মধ্যে যে ভিটামিন আছে এখানে রাখতে হবে লেবুর মধ্যে ভিটামিন আছে এখানে রাখতে হবে এখানে রেখে দেওয়ার কাজ তোমার বাকিটা দেখার কাজ আমার ঠিক ইমান ও আমল এখানে রেখে দাও বাকিগুলো দেখার কাজ আমার পৃথিবীর কোন ফ্যাক্টরিতে রক্ত তৈরি হয় না রক্ত তৈরি কোনো ফ্যাক্টরি এখনো হয় নাই বলেন পৃথিবীর কোন ফ্যাক্টরিতে রক্ত তৈরি হয় রক্ত তৈরির ফ্যাক্টরি এখনো কি হয় নাই বলে রক্ত খাবার তুমি এখানে রেখে দাও রক্ত বানাবার দায়িত্ব আমার তুমি এখানে নামাজ রেখে দাও তোমার জান্নাত আর দুনিয়া সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমার কি হয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার জন্য মুস্তাকিল বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন ফিকির করেন না কুদ্দুস জায়গার ফিকির করেন কুদ্দুস জায়গার ফিকির করেন নিজে একখান মাছ দিয়ে তিলের ঘর করেন এখন তিনের দর করেন নিজে নিজে একটু ফিকির করেন একটু জাগার ফিকির করেন বলেন কি বলছি বলেন একটু জাগার ফিকির করেন নিজে নিজে হ্যাঁ জাগা জাগার জন্য জাগা কিনছেন জাগা কিনছেন প্রতিশ্রুতি করার পরে মনে করিয়ে দিতে হয় মাঝে 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 কি মনে করিয়ে দিতে হয় তাহলে মানুষ দেয় আল্লাহ তাআলা তৌফিক দান করে আল্লাহ যেন এখানেও একটা ঘরের ব্যবস্থা আল্লাহ তাআলা হ্যাঁ জায়গার কর্জও এখনো আছে আল্লাহ তাআলা পরিশোধ করে দেন আল্লাহ কবুল করেন জানা নাই আর কত এদের জন্য কত কথা বলাও জানো কত কথা দিলে আসে বিশ্বাস করে এদের ডরে কোয়া জানে এরা কেরামুন কাতে না বন্ধ করান যেত না বন্ধ করলে কালকে এমন রিপোর্ট দিব আমরা সব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে আল্লাহ তাআলা মাদ্রাসাখানাকে কবুল করে যারা পড়তেছে যারা পড়াচ্ছেন যারা পড়ছেন যারা দিচ্ছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করে আজকে আমরা কি শিখলাম বলেন কি কি আইল ইমান আমল তাকওয়া বলেন
এই চারটার একটা আছে একটা নাই কোনটা আছে কোনটা নাই হবে না চার চাকা ছাড়া যেমন গাড়ি চলবে না এই জীবনের এই চার চাকা ছাড়া জীবন চলবে না এটা ইসলামের চারটা চাকা ইসলামের চারটা কি এক নাম্বার কি আইল দুই নাম্বার কি ইমান তিন নাম্বার কি আমল চার নাম্বার কি বলেন একটা আছে একটা নাই কোনটা আছে কোনটা নাই হবে না বাপু হবে না হবে না হবে না আর যদি চারটা হয়ে যায় তো ইনশাআল্লাহ সৌজা জান্নাত আছে গাড়ির সৌজা জান্নাত আছে কয়টা লাগবে কি কি আমি এক বাক্যে বলি জেনে জেনে বিশ্বাস করে জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনগুলো ছেড়ে দাও এক বাক্য হয়েছে না কি বলছি বলেন তো আগে জানা কি জানা আল্লাহ তালার জাত আল্লাহ তালার সিফাত জানা সব জানা এরপরে হলো বিশ্বাস করো এরপরে হলো মানা এরপরে হলো গুনাহ ছেড়ে দাও এখন বলবেন হুজুর চারটা কি চার বছরে চারটা কি চার দিনে না চারটা অ্যাট এ টাইম চারটা কি অ্যাট এ টাইম আমাদের মাদ্রাসাগুলোতে চারটা অ্যাট এ টাইম চলে চারটা অবিচ্ছিন্ন অবিচ্ছেদ্য অবিচ্ছিন্ন অবিচ্ছেদ্য অঙ্গাঙ্গি জড়িত চারটা কি বলে অঙ্গাঙ্গি জড়িত যেমন ইট রড বালি সিমেন্ট অঙ্গাঙ্গি জড়িত কি জড়িত বলেন কি পরিমাণ অঙ্গাঙ্গি জড়িত একটার সাথে কি পরিমাণ মিশলে দেয়াল হয় সুবহানাল্লাহ কি বলছি ইট সিমেন্ট রড বালি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা সবটা ইম্পর্টেন্ট তো পানি বলে তাহলে আমি সিমেন্ট জায়গা তুই কর বালি এ কর তো আমি 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 নাই তুই কর রড এ কর আমি নাই তুই তুই কর কি পরিমাণ অবিচ্ছেদ্য এটা যেমন অবিচ্ছেদ্য আয়েল মিমান আমল তাক অবিচ্ছেদ্য কি বলছি বলেন এটা দুজেল আয়াত যার মত এটা চিনিতে পানিতে চিনি চিনির মতো কোন পানিতে কি পরিমাণ মিশে গেছে হ্যাঁ কি পরিমাণ মিশে গেছে পুরোপুরি মিশে গেছে তাহলে আলমের সাথে ইমান আমল তাকওয়া পুরোপুরি মিশে গেছে ব্যাস জীবন দুনিয়া সুন্দর আখরাত সুন্দর মাদ্রাসা হবে আরেকটা রশি দিয়ে এই চারটা মিশে গেছে মিশে গেছে আমাদের আকাবেরদের জিন্দগির সাথে এই চারটা মিশে গেছে এই চারটা কি হয়েছে আকাবের হাঁটাদারি আকাবেরের কটিয়া আকাবের নানপুর আকাবের লালবা আমাদের রশি দিয়ে এই আমাদের বড়দের জীবনের সাথে এগুলো মিশে গেছে এই জন্য এগুলো এত চমকে গেছে কটা কি কি আর যে এলেম এক জায়গা আমল এক জায়গা আরেক জায়গা খায় না হলুদ এক জায়গা মরিচ এক জায়গা কি তার আনছে বলেন না কি বলছে কি পরিমাণ মিশে যেতে আচ্ছা হলো যদি মরিচের লগে না মিলে তাহলে কয়টা জিনিস পেলাম কি কি আবার বলেন ও শুধু হুজুরগুলো লাগে এই চারটা হ্যাঁ চারটা শুধু হুজুরদের জন্য এই চারটা ছাড়া দেশ কি হবে জানেন এই চারটা ছাড়া দেশ কি হবে জানেন অপেক্ষা করেন এদেশ কি হবে অপেক্ষা থাকতে হবে আল্লাহ লা তাজআলনি ফিতনাতান লিল কওমিজ জালিমিন আল্লাহ আমাদেরকে ফিতনার শিকার বানায় দিও আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়াইদা আরাদতা বিকওমিন ফিতনাতান ফামিতনি বিগাইরি মাফতুন যা তারা চলে গেছে কিভাবে দুই বছরের মধ্যে সব আকাবরের রব তুলে নিয়ে গেছে বাস্তব না বাস্তব হাঁটাদারি চারজন মোতামেম এক বছরে মারা গেল বিষয়টা আল্লামা আহমদ শফি রহমাউল্লাহ এরপরে বাবুনগরী রহমাউল্লাহ এরপরে মুফতি আব্দুস সালাম রহমাউল্লাহ এরপরে মৌলানা মুফতি ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়জনে মারা গেলেন
কি সব একসাথে চলে যাবে, মানে এটা কোনো অশনি সংকেত বহন করে আমাদের জন্য, কারণ এরা তো ওইদা আমাত্তানি ওইদা আওয়াত্তানি ফিতনাতান ফা ওইদা আওয়াত্তা বিকাউমিন ফিতনাতান ফা আমিত্তানি বিগাইরি মাফতুন। আল্লাহ যখন আপনি কোনো জাতিকে ফিতনা দিতে চান তা আমাকে ফিতনা ছাড়া আমাকে উঠায় নেন, কি আল্লাহ আমাদেরকেও ফিতনা ছাড়া উঠায় দেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা ফেলিও না, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। আজীব বিষয়, আলুর দাম দেয় 80 টাকা, আচ্ছা আলুর দাম দেয় 80 টাকা, 20 টাকার আলু 80 টাকা, আমরা কি 2000 টাকার জায়গাতে আপনাদের কাছ থেকে 4000 টাকা নিতে পারছি? বলেন তেলের দাম যে ডবল, আমরা কি আপনাদের থেকে টাকা বেশি নিতে পারছি? চালের দাম যে ডবল, আমরা কি আপনাদের থেকে টাকা বেশি নিতে পারছি? এবার বলেন হার হার মোতামের কি হালত বলেন, কি পরিমাণ, কি পরিমাণ! এই জন্য মাঝে মাঝে এসে খেয়াল করে নেবেন, মাঝে মাঝে খবর নেবেন, মাঝে মাঝে এক বস্তা চাল দিয়ে দেবেন। আপনাদের ফেনি মাছের আড়ত আছে, মাঝে মাঝে 2-4টা প্যাকেট কিনে পাঠিয়ে দিবেন, ইনশাআল্লাহ যে অবস্থা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কইতে রাজি নয় এনে হরে মাছ আড়াইব, কি মাঝে মাঝে 2-1 বস্তা আলু পাঠিয়ে দিবেন, আল্লাহ এরপর একটু বাড়ছি ইনশাআল্লাহ, আল্লাহ আচ্ছা পাঠালে না পাঠান ইনশাআল্লাহ পাঠান কম ইনশাআল্লাহ। হ্যাঁ কি ভাই, মাঝে মাঝে একটা 1-2 বস্তা আলু পাঠানো যায় না? পেঁয়াজ যে 220 টাকা হয়েছিল, আমরা কি পেঁয়াজ ছাড়ানি খানা দিছি? আপনার বাচ্চার টাকা কত? টাকা আগের তাই একটা মতাম, কি যার চোখের পানির পুঁজি আছে তার আর কিছু লাগে না। আমাদের হজরতাল্লাহ কি বলেন, রশিদ হজরতাল্লাহ কি বলেন, চোখের পানির পুঁজি লাগাও লাভের অভাব হবে না। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই জিকিরের মজলিসকে কবুল করেন, মা বোনরা যারা বাহির থেকে আসছেন কবুল করেন। ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।